আই বালা আছো বালা থাকতো না বালা থাকতিব কিন্তু বালা নাই এ আমদার আপন তার নাম নন্দি বাপন সন্ধু মিলার লাগে আগ পিজতি করে নাম আটাইছিলেন অসুবিধা নাই অসুবিধা নাই বাপন মন্দিরে ঘন্টা এটা তিনটা রিজন আমি এই ভিডিওর মধ্যে দিমু ভাই আমি দিমু কিছু না কইরা এসরাও শুধুমাত্র মানুষ যে হেরি বাজাকের লিগা আমি ইটি বুঝজা ভাই না আমার এই বাপনের লিগা মনের ভিতরে প্রচন্ড দুঃখ আর কোয়ে লাভ নেই আর কি বাপন রে কেউটা হে ক্রেশ কেউটা হে ক্রাশ ইটা দেখা অডিয়েন্স দিয়া দে বাপন রে বাস কোয়ে কা চয় কর কোপে চেক তো বুঝি তাহলে তো ভিডিওটা কেমন তো রইবো তো চলো দে না বিড়া লুয়ে লাই আপন রে না কিন্তু যার কারণে বাপনে ট্রোল হই তারা রে আমি মজা আয়গা না ভিড়ো তাই না দেখো তাই প্রফেশনাল ব্লগার আর এসে না রাখি ব্লগার আর এসে রাখি লো প্লাস পারতো কিন্তু তাই না ব্লগার এটা পরিচয় দিও না লাগবো লেগে নামে ভিতরে ব্লগার লিখে দিছে তুই রো টম টম চলাস না তো নামের লগে রাখাবি ঋত্বিক টম টম ঋত্বিক টম টম ওয়ালা গুড আর আজকে থেকে আমার নাম হইছে নানু গালি গালাস বুঝলি সবাই তুলছে কিন্তু সবাই লোকের দিকে দিদির আলকা করে একটা জিনিস ওই দিদির ক্যাপশন না ত্রিপুরার মেয়েদের ক্রেশ বাপন নন্দী ব্লগ ফাইনালি বাপনদের সাথে দেখা নীল হার্ট আচ্ছা চোখের মধ্যে লাউ সাইডে মাইডে লাভ মুহে হ্যাশট্যাগ আর এস রাখি ব্লগার জন কার্তিকা এই মায়া পোস্ট করে সেটা কইছে বাপন নদী ত্রিপুরার মেয়েদের ক্রাশ তো জন কার্তিকা সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে না আন্দোলন শুরু হয়ে থাকা মাই বেন এসে রাখতে থাকে কোনোদিন না বাপন না আমার ক্রাশ না 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 আর পোলা ভাই কইতেছে যে বাপুনদার মতন পোলা আমার বোন বা আমার গার্লফ্রেন্ডের ক্রাশ না 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 তারপরে ব্লগার দিদি যখন কা ট্রোলে সম্মুখ হইছে কমেন্টের ফুটকির ভিতর কমেন্ট ট্রোলের ফুট কি ট্রোল চলতেছে তখন কা জানে দিদি কি তা করছে যে খাতারে এটা ভুল লেখছিল কাট ফিজিল দা লেখছিল আর কি ইরা দা দিয়ে ইরা আছে না মুচ্চাশিরা ক্রেশের এক রাস করে লাইছে এরপরে দিদি ভুল দত্তা ছিল না কোন পয়েন্ট অফ ভিউতে মানুষ ট্রোল করতেছিল এই পোস্ট হওয়ার একদিন পরে দিদির মাথার ভিতরে বুদ্ধি আইছে দিদি বুঝছে ব্যাপারটা যে ক্র্যাশ বা ক্রাশ হলে কোনো প্রবলেম নাই প্রবলেম হয়েছে গা ওই জায়গাটা ভিতরে সেই জায়গাটা ভিতরে কইছে ত্রিপুরার মেয়েদের ক্রাশ বাপন নন্দী ব্লগ ওই জায়গাটা ভিতরে প্রবলেম তারপরে ধরুন দিদি কি তা করছে পুরা খাতই ক্লিয়ার করে লিছে একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দিয়ে ভাই মারো মুঝে মারো এরপরে পর্বে নাম হইছে অনু করতেছে পপুলার হওয়ার চেষ্টা বাপন হইছে অনুর বেস্টা মানে বেস্ট ফ্রেন্ড আর কি ওমেন আমি কইতাছি না এটা অনু নিজেই কইতাছে আর কি আমাদের অত্যন্ত সৌভাগ্য যে কারণে আছে না আমরা এই ভিডিওর মধ্যে জুম করে না বাপুই না এক কেজি দাঁত আমরা দেখতাম বাসি চখনা ভি চাহো রুকনা ভি চাহো সবসে চলোগে উসে হোয়ে এই যে পারফরমেন্সটা দিছে না এই যে নাচটা দিছে না এই যে নাচের পিছন দিক দিয়েছে আমাদের বাপন নন্দী এমনি হালকা করে নেই মাইছে এই এডিটার এই নাচালে কি আছে না দিদির আছে না অ্যাওয়ার্ড দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর দিদি প্রমাণ করে দিছে এ দৃপ্তিকা বেশি ক্রাশ কেউ বাপুর উপরে খাইছে না না খাওয়া দুই দরকার না খাওয়াটাই বেটার সাধারণত কোনো ছেলে কোনো মেয়ে কোন জায়গার মধ্যে থাকে মানে নরমালি যারা প্রেম করে বা কেউ কেউ ভালা পাকা বা ক্রাশ খা কেউ কেউ রূপে তখনকা ওই মানুষের কোন জায়গাটার ভিতরে স্থান দেয় মানুষে নিশ্চয়ই মনের ভিতরে কিন্তু বাপুর নাকি মনে দাঁড়া দেওয়ার মতো মানুষ মানে মনে তো দাঁড়াল হইতো না হে কত লম্বা কতটা বড় মানুষ ঠিক আছে না ছবি ঘুম
তুমি কিটা করতেছো আর কইছো হ্যাঁ লেপিদা বাইরো বাইরো বাপই না মনত থেকে তোর পুত্রী ভিতরে কথা কামাই আর তুমি কি করতেছো না ভাইয়া বাইরো বাইরো দুনিয়া দেখো দেশটা দেখো কি চলতেছে চারিদিকে তিনটি কারণে বাপন নন্দী একটি মন্দিরের ঘন্টা গজব বেজতি হ্যায় কারণ এক এই ব্লগার মায়াডা বাপই না রলি এক ক্র্যাশ কুইয়া ক্যাপশন দিয়া পোস্ট করছে ওই পোস্ট বা ওই ফটো তুলন বা ওই ক্যাপশন লেয়ার ভিতরে কোন জায়গার ভিতরে বাপই না কোনো হাত নাই এরপর ট্রোল করা হইছে গা বাপন নন্দী কারণ দুই এই যে অনুরয় যে ভিডিওটিতে বানাইতেছে বাপুর তো মায়ের কাছে কইছে না বলে তুমি আমার লই ভিডিও বানাও বা বাপুর তো মায়ের ভিডিও পোস্ট করে না এডিট করে দেনা মায়ের ভিডিও এ মায়া বানা আর এই মায়ের ভিডিও এ মাই আপলোড দে মোদি যারা টোল কাটা হইতেছে বাপন নন্দী কারণ 3 না গেছে বাপুর লগে ইনসিডেন্ট হইছে দেখছো তো কাজ করছে ওই জন্য ভিডিও করছে আরেকজনে গান গাইছে আরেকজনে মোদি যারা ধরো কাটা করছে বাপন নন্দী এই কারণে কইছি বাপন নন্দীর ঘন্টা যে পারতা তে এই বাজেটা সেট হেরে দুঃখে জীবন যাপন যাই হোক যাই হোক এই যে অন্য মায়েরা ধারালয়ার কারণে সমালোচনা করলাম যত কত ওই কৌনাকের লিখা এম আইয়ের এডিটিংটা অনেকটাই ভালো এডিটিং করতেছে আর যে এডিটটা করে এডিটটা করতে আই হোপ অ্যাজ এ এডিটার আমি যতটুকু জানি এডিট এডিটটা করতে অনেকই পরিশ্রম অনেকটাই পরিশ্রম ঠিক আছে আর এই যে সম্পূর্ণ ভিডিওটা পুরাটা ওই একটা ট্রেন্ডিং টপিকের উপরে আসছিল যে তো এ বাবুইনার এ বাবুইনার ক্রাশ ফ্লেশের ব্যাপারটা ট্রেন্ডিংয়ে চলতে আসতো সেও তো এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এই এন্টারটেনমেন্ট পারপাসে ঠিক আছে এ আর এস এন রাখি ব্লগার বা অনুরয় কেউ লোক আমার পার্সোনালি কোনো শত্রুতা আমি নাই এই যে কথা আর তোমরাও গাইজ গিয়ে সেটা কমেন্ট সেকশনে ভিতরে তাহলে হেট দেওয়ার কোনো মানে না ঠিক আছে আর এটা কার ভিতরে বাবুইনার তো কোনো দুষুই যাই হোক কোনো হেট নাই একটা সরল সুদা মানুষ বাপন নন্দী বলা ভাই না আমি হেরে পার্সোনালি চিনি আর সরল সুদা হওয়ার কারণে ওই হে বাস খা এটা মরল অফ দ্য স্টোরি আর 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 এস এন রাখি ব্লগার জামা এটা ভুল্লা করতে ক্রাশের ক্র্যাশ লেগছে থাক আমি কেউ কেউ যোগ্যতা লইছে আমি কোনো কথা কইতে যেতাম না জায়গার ভিতরে আর যদি অত সঙ্গে মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে তো এটা ফাইজলে মিঠাটা আমি হইই ঠিক না তো আমি ফাইজলে মিঠাটা আমি করছি আর তোমরাও ফাইজলে মিঠাটা মেয়েতে এই ভিডিওটা নিও আর কি আর একটা কথা এই যে মিট আপ দেখেছে বাপন নন্দী তারা যে মিট আপ দেখে বেদাল বদল লাগছে তো মিট আপ লেগে সেটা আমি একটু ফান ফেজলে আমি করতেছি আর কি পোস্ট পোস্ট করতেছি তো অনেকে ভাবতেছে সিরিয়াসলি কিছুই আছে কাজে না আমি এটা হলে সিরিয়াস দেখাইছে এটা হলে সেরা ভিডিও করতে হবে করতে হবে সে করতে হবে না এমন কোনো সিরিয়াস না জাস্ট ট্রোল কারণ অডিয়েন্স এটা হলে সেরা ট্রোল করতেছে অডিয়েন্স হাসি মজা করতেছে তো আমি যখন তা ভিডিও বানাইতেছি না যেহেতু আমি ভিডিও বানাইতেছি না ওই জায়গার মধ্যে বা আমি যত উপস্থিত সেহেতু তো আমিও অডিয়েন্স না যেহেতু আমি তোমরা দেখতেছি দেখাবি তো আমিও তো অডিয়েন্স তো অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউতে আমি কয়েকটা পোস্ট করতেছি তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মধ্যে যে এই মিট আপ সিট আপ লেসেরা আমার কোনো বক্তব্য না আর এই মিট আপ লেসেরা আমার কোনো কথা থাকতেই পারে না কারণ কি এটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না ঠিক আছে আর জাস্ট ফাইনালি আমি ফাইনাল লেগে কয়েকটা পোস্ট করছি তো দেখাইব নেক্সট ভিডিওতে আজকাল লেগে এই দূরই যাও গিয়ে ক্র্যাশ খাও না ক্রাশ খাও যেটা ইচ্ছাই রাখাই লাও কিন্তু আমার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার দরকার লাইক হয়ে যাওয়ার দরকার একটা কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমার ভালো লাগছে আর কি ঠিক আছে আর শেয়ার করে একটু বন্ধু বান্ধব একটু মজা টজা দিও একটা মজা যেমন ভালো না যারা একলা মজা না তারা বিয়ার পরের গুপ্ত রূপ বাই।